সৌদি আরব প্রবাসীদের বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে। এবার সৌদি আরবের রিয়াদে আরামকো তেল শোধনাগারে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ইয়েমেন নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা দূরপাল্লার নতুন ড্রোন ব্যবহারের মাধ্যমে এই হামলা চালিয়েছে। এ ড্রোন বুধবার উদ্বোধন করা হয়েছে। এ বিষয়ে টুইটারে পোস্ট করা আনসারুল্লাহ যোদ্ধাদের একটি বিবৃতি প্রচার করেছে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন। এতে বলা হয়েছে, আমাদের ড্রোন রিয়াদের আরামকোটের সাধনাগারে আঘাত করেছে। এতে আরবের অগ্রাসন মোকাবেলায় এই ড্রোন হামলাকে দুর্দান্ত বলে মন্তব্য করেছে আনসারুল্লাহ। এর মাধ্যমে যুদ্ধ নতুন পর্যায়ে পৌঁছাবে বলে দাবি করেছে ইয়েমেনের বিপ্লবী এই দলটি। আরামকো কোম্পানি হামলার কথা নিশ্চিত করেছে। তারা বলেছে, গতকাল সন্ধ্যার প্রথম দিকে শোধনাগারে হামলা হয় এবং ফায়ার সার্ভিস সীমিত মাত্রার আগুন নিয়ন্ত্রণে আনে। সৌদি আগ্রাসনের জবাবে গত কয়েক মাস ধরে ইয়েমেনের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে প্রায়ই নিয়মিত সৌদি আরবের ভিতরে হামলা চালিয়ে আসছে। আপনারা সকলে জানেন, সৌদি আরবে আরামকো তেল কারখানাতে আমাদের প্রচুর প্রবাসী কাজ করে থাকে। এভাবে যদি সৌদি আরবে রিয়াদের আরামকো তেল কারখানাতে হামলা হতেই থাকে, তাহলে আমাদের প্রবাসীদের জীবন হুমকির মুখে পড়বে, যেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা সৌদি সরকারের কাছে আবেদন জানাবো, তারা যেন আমাদের প্রবাসীদের জান ও মালে নিরাপত্তা দেয়। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করুন এবং সবাইকে সচেতন থাকতে বলবেন। আর আমার চ্যানেলে আপডেটসকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।